está así con un slack en acaramiento de gente. Thank you.
Thank you.
থেকে সেই বিষয়টিকে আসলে সাধারণ মানুষের মুখে ছড়িয়ে দিতে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি এক রক্ষা সারের কথা নিয়ে এসেছেন, জড়ো হয়েছে বাঙালির যে অসাম্প্রদায়িক যে উৎসব নববর্ষ পালার আমরা বরাবরই আজকে দেখতে পাই, এবার লাল সাদার পাশাপাশি কিন্তু অন্যান্য রঙের রাতেকেও আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ চলতি দেখলাম সেটি কিন্তু সাধারণ মানুষ পরিবর্তন করেছে, সব আশঙ্কা তুলিয়ে দিয়ে সব ভয় কিন্তু দূরে ছেলে দিয়ে কিন্তু নববর্ষ যশোরে আসলে আনন্দ শোভাযাত্রা নামে পয়লা বৈশাখ কিন্তু কারণ কি দেখি কেন্দ্রে বড়ই আসলেই হবে।